হ্যালো বিএস আসসালামু আলাইকুম যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থতা আছেন হ্যাঁ বিয়েস আজকের মাছগুলো দেখাই দিচ্ছি পাঙ্কাশ মাছের পোনা হ্যাঁ বিএস আবারও একটা বিডি নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে আমি ফিশারম্যান বিডি চীনের পক্ষ থেকে বিএস এখানে যে মাছগুলো দেখতেছেন ফিট খাবারে অভ্যস্ত এই পাঙ্কাশ মাছের পোনাটা এই পাঁকাশ মাছগুলোর কোয়ালিটি হিসাবে অত গুণগত মান ভালো সেই ক্ষেত্রে দেখা গেছে পুকুরে যে পাঁকাশ মাসের একত্রভাবে যে খাবারটা খাচ্ছে সেই মাছটা আপনাদেরকে দেখায় দিচ্ছি হাত দিয়ে এবং কি এই ভিডিওটা দেখুন বিএস এই মাছটি দেখা গেছে অল্প খরচের ভিতরে আপনি মাছ করার চাষ সম্পর্কে এবং কি তথ্য পেয়ে থাকবেন যা বলা হয় অল্প খরচের মাধ্যমে আপনার স্বয়ং সম্পূর্ণভাবে চাষ করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে এই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে অতএব এই মাছগুলো আপনার বিরাট চব্বি ধরনের হয়ে থাকে সেই ক্ষেত্রে অল্প সময়ের ভিতরে বাজারজাত করে করা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই পাঙ্কাশ মাছের সাথে আপনার কিছু কিছু পরিমাণ খাপ জাতীয় মাছ ব্যবহার করা যায় তার মাধ্যমে দেখা গেছে আগাগাছা কি মাছগুলো সম্পূর্ণ এক রয়েছে তার মাধ্যমে সাইজে এবং কি থাকিতে হবে উনিশ বিশ তার মাধ্যমে এই মাছগুলো আপনার চাষ করতে হবে পানি থাকতে হবে তিন থেকে চার ফিট অতি পাঁচ ফিট যত গোপরিত বেশি পানি থাকিবে ততই আপনার এই মাছগুলো সম্পূর্ণটা ভালো থাকিবে সেই ক্ষেত্রে দেখা গেছে এই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে যে থাই পাঙ্কাশ মাছগুলো অরিজিনাল রয়েছে তার মাধ্যমে দেখা গেছে মাছের পেট এবং কি স্বাস্থ্যগত খুবই ভালো এই পাঙ্কাশ মাছের এবং কি কাটাটা কম হয়ে থাকে অতএব মা সম্পূর্ণ পরিমাণে মাংসর পরিমাণটা বেশি থাকে তার মাধ্যমে দেখা গেছে এই পাঙ্কাশ মাছগুলো এবং কি যখন এক কেজি ওজন হবে মাত্র চার থেকে পাঁচ মাস তার মাধ্যমে দেখা গেছে সাড়ে তিন মাস অতএব চার মাসের ভিতরে এক একটা নয়শো গ্রাম কিংবা এক কেজি ওজন আসে হ্যাবিস তার মাধ্যমে দেখা গেছে এই মাছগুলির গতি খুবই ভালো অতএব স্বাস্থ্যগত খুবই ভালো দেখা যায় আপনারা বাজারগত মূল্য পেয়ে থাকবেন অতএব অনেকটাই অন্যান্য মাছের সাথে যে পাঙ্গাস মাছগুলো চাষ করতেছেন তার সাথে থেকে এবং কি দ্বিগুণত লাভ পেয়ে থাকবেন হ্যাবিস মনে হবে মাছের খাদ্যটা আপনার প্রতিদিনে দুইবার করে এবং কি ফিট খাবারে অভ্যস্ত রয়েছে আপনি যখন খুশি তখন আপনি ফিট খাবার দিতে পারেন অতএব দৈনিক তিনবার করে খাবারটা দিতে পারেন পাঁচ থেকে সাত হাজার মাছের মাধ্যমে খাবার যাবে প্রতিদিন দেড় থেকে দুই কেজি এবং কি অল্প অল্প দিয়ে এবং কি বেশি পরিমাণে খাবার পাঁচ কেজি কিংবা সাত কেজি পরিমাণও যেতে পারে দ্বিগুণত সময়ের জন্য অতএব দ্বিগুণত সময়ের পাওয়ার জন্য অতএব আপনারা যে মাছগুলো খাদ্যর পরিমাণ দিয়ে যাবেন কী টাইমের ভিতরে খাদ্য পরিবেশন করতে হবে হ্যাবিএস ভিডিওটা বলা লাগবে অবশ্যই চ্যানেল